আপনাদের যথেষ্ট ফ্রিডম দেওয়া হচ্ছে, চিন্তা ভাবনায়। আমরা গ্যাস চাই, সেই বিষয়টা হলো মিনিস্ট্রি চায় গ্যাস, আমাকে ফিড ইন করতে হবে। আপনাদের এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকলে কিন্তু দেশ ডুববে। সো আমরা এখন আর কোনো কেয়ারি করবো না, টাইম লাইন দিয়ে দিব, যে সাকসেসফুল হবে সে থাকবে, না থাকলে তাকে আমরা সরাই দেব। আমরা এখন ওই পন্থায় গেছি, যাই করেন আপনারা, যত তদবির করেন, সাকসেস রেট দেখে ওখানে তাদেরকে রাখা হবে। সাকসেস রেট জিরো, ইউ আর অলসো জিরো। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। চাহিদার তুলনায় গ্যাসের স্বল্পতায় ভুগছে দেশ, ক্ষতিগ্রস্ত শিল্প কলকারখানা ও নাগরিক জীবন। এ অবস্থায় নিজস্ব গ্যাস অনুসন্ধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশেষজ্ঞ ভূতাত্ত্বিক ও পেট্রোবাংলার অধীনস্থ সংস্থার প্রধানদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এই হুঁশিয়ারি দিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমরা ব্যবস্থা করবো, সেটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আপনারা ড্রিলিং করেন, আমাদের গ্যাস দরকার। আপনারা যদি দুই বছরে 500 MMC গ্যাসও পান। দেশীয় গ্যাস অনুসন্ধানে বেশ কিছু আমলাতান্ত্রিক বাধা রয়েছে, এগুলো সমাধান করতে হবে। অনুসন্ধান কূপ খনন করার পর গ্যাস না পাওয়া গেলে দোষারোপ করা যাবে না। বাপেক্সের যে জনবল আছে বা রিগ আছে, রিগ কিন্তু এখন 4 অপারেশনাল, কিন্তু এই 4 রিগ যদি আমি সিমেন্টেনিয়াসলি চালাতে চাই, তার জন্য যে জনবল দরকার, সেই জনবল কিন্তু বাপেক্সের নাই। এই রিয়েলিটিটা কিন্তু আমাদের আসলে স্বীকার করতে হবে। ওয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন পিপিআর ফ্লো ফলো করে কোনো দেশে কোনো জায়গায় এটা সম্ভব না। ফলে আপনার যে প্রোগ্রামগুলো আপনারা হাতে নিচ্ছেন, সেই প্রোগ্রামের প্রধান অন্তরায় আসবে কিন্তু পিপিআর। আপনার ডিপিপি বলেন অথবা যে কাজগুলো হবে, সে কাজগুলো করার সময় যে আপনার সমস্যাগুলো যে সমস্ত আসবে, ড্রিলিং করার সময়, এক্সপ্লোরেশনের করার সময় যে সমস্যা, সেই সমস্যা কিন্তু আপনি আগে থেকে বলতে পারবেন না, এবং ডিপিপিতেও এই সমস্যাগুলো আপনি ইনক্লুড করতে পারবেন। আপনারা তো ফাইন্যান্সিয়াল অডিটিং করেনি সবসময়, যে এত খরচ হয়েছে এইটা অডিটে আমার দরকার, কিন্তু আপনি যখন ড্রিলিংয়ে যাবেন, এই ড্রিলিংয়ে যাওয়ার আপনার যে একটা প্রসপেক্ট ইভ্যালুয়েট করে আপনি যখন ড্রিল পয়েন্টটা ঠিক করলেন, এর কিন্তু একটা টেকনিক্যাল অডিটিং করা ভীষণ দরকার। যে এখন আমরা গ্যাসের জন্য যে হাহাকার করছি, ইউ ক্যান হারি গ্যাস, গ্যাস মন কাম ইজি, এইটা আমাদের বুঝতে হবে। এবং আমরা যদি এই ধরনের মাইন্ডসেট নিয়ে বসে থাকি যে ওকে আমি 10 কুক করবো, 10 মধ্যে 8 যদি ড্রাই হয় তাহলে আমি এই কার্যক্রমই বন্ধ করে দেবো, এই ধরনের মাইন্ডসেট থেকে সরে আসতে হবে আমাদেরকে। প্রত্যেকটা কূপ থেকে প্রাপ্যতা দেখানো হয়েছে, তেল গ্যাস খাত যারা বোঝেন, এই পরিকল্পনা যদি তাদের হাতে যায়, এই পরিকল্পনা যে বিশেষজ্ঞটি করেছেন, পেট্রোবাংলা বা বাপেক্সের যে এক্সপার্ট করেছেন, এই ডকুমেন্টটা দেখলে তো তাকে মূর্খ ভাব। রিকোয়েস্ট ইউ পিপল, প্লিজ গো থ্রু দ্য ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান উইচ ওয়াজ প্রিপেয়ার্ড ইন দ্য ইয়ার অফ 1973, হাউ মাচ স্ট্রেস হ্যাড বিন গিভেন ওভার দেয়ার, সাবসিকোয়েন্টলি আমরা কোন 5 ইয়ার্স প্ল্যানে আমরা ওই পরিমাণ গুরুত্ব দিয়েছি। এক্সপ্লোরেশনের যে বিধান আছে, যে নিয়ম আছে, বাইলজ আছে, লজ আছে, সেটাকে ফলো করতে হবে। 46% থেকে এটা আমরা 1 টাকা করে দিই, যাতে আমাদের টাকা দিয়ে ভবিষ্যতে আমরা এই যে এখন আপনি কিছুদিন পরে আবার গ্যাসের দাম বাড়াবেন, অন্তত আমার যদি আপনি যদি দেশে যদি 100টা কূপ খনন করে যদি আপনি প্রোডাকশন বাড়াতে পারেন, তাহলে আমি এই 1 টাকা করে দিচ্ছি, আমার মনে হয় এটা ভোক্তারা মেনে নেবে। গ্যাস অনুসন্ধানে সরকারের সীমাহীন আগ্রহকে সমর্থন জানানোর পাশাপাশি সব ধরনের বাধা দূর করার প্রতিশ্রুতি দেন পেট্রোবাংলার চেয়ারম্যান ও সরকারের জ্বালানি বিভাগ। বাপেক্স এবং পেট্রোবাংলা নিয়ে এই যে এক্সপ্লোরেশনের কূপ ফেল করলে একটা তদন্ত কমিটি করে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে ব্যবস্থা নিতে হবে, এই অন্ধকারের যুগ থেকে বের করে নিয়ে আসছি পেট্রোবাংলা এবং বাপেক্সকে। আমি সুনির্দিষ্টভাবে বলে দিয়েছি কোনো কূপ যদি ফেল করে দায় দায়িত্ব পেট্রোবাংলার চেয়ারম্যান নেবে, আমার যে সহকর্মীরা যুক্ত ছিল তার জন্য কোনো ফেল হবে না, তাদের জন্য কোনো বিভাগীয় মামলা এবং তদন্ত হবে না। প্রকল্পের যে দীর্ঘসূত্রিতা সেটি পেট্রোবাংলায় হোক বা অন্য কোথাও হোক, সেটি এখন আমি বলবো যে একেবারেই শূন্যের কাছাকাছি। অনেক প্রকল্পের বিষয়ে আমরা আমাদের পিডিদের বা কনসার্ন অর্গানাইজেশনের প্রধানদেরও আমরা রেসপন্সিবল করার কাজ শুরু করেছি, এবং আপনারা শুনে খুশি হবেন যে আমরা প্রকল্প বাস্তবায়নে সম্প্রতি আমাদের বিভাগ থেকে একটি আদেশ জারি করেছি যে কোন পর্যায়ের প্রকল্পের কোন কাজটি কতদিনের ভিতরে করতে হবে, এবং সেটি করাটা বাধ্যতামূলক, সেখানে টোটো পিপিআর ফলো করে কাজগুলো করতে হবে। পিপিআর নিয়ে আপনারা কথা বলেছেন, যতদিন আপনারা জানেন যে আমরা যে কাজগুলো করি সেগুলো সরকারের বিদ্যমান যে আইন বিধিবিধান নিয়মকানুন সেগুলোর মাধ্যমেই করতে হয়,
কাজে পিপিআরকে খুব বড় বাধা বলে যারা এখনও মনে করছেন, আমি মনে করি যে হ্যাঁ কিছুটা হয়তো বা দেরি হচ্ছে প্রসেস মেনটেনে, বাট আমরা যদি নির্ধারিত যে সময় পিপিআরে দেওয়া আছে সেটিকে যদি টোটো ফলো করতে পারি এবং আমরা যদি পরিকল্পনাগুলো সময় মতো গ্রহণ করতে পারি, ওয়েল অ্যাহেড যদি পরিকল্পনাগুলো গ্রহণ করি, তাহলে পিপিআর তৈরি অথবা আমাদের ডিপিপি তৈরি অথবা পিপিআরের যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো খুব বেশি বাধা না আমাদের জন্য। এটার জন্য আমাদের একটু অতিরিক্ত কাজ করতে হবে, অতিরিক্ত সময় দিতে হবে, আমাদের একটু কমিটেড হতে হবে এই বিষয়গুলোর উপরে। এবং আমি আপনাদের আরও আশ্বস্ত করি যে এখন পেট্রো বাংলা এবং আমাদের কোম্পানিগুলো প্লাস ইএমআরডিতে যে টিমটা কাজ করছে, মাননীয় মন্ত্রী মহোদয় তার বক্তব্য বলে গেছেন যে তারা মোটামুটি সেম অ্যালাইনের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গ্যাস সংকট সমাধানে আগামী দুই বছরের মধ্যে 48টি ও 2028 সালের মধ্যে 100টি অনুসন্ধান কূপ খননের লক্ষ্য নির্ধারণ করেছে পেট্রো বাংলা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।